সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি প্রভাত সেন, পিএস টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনি আপনার এনভিআর অর্থাৎ হলো দাহুয়া ব্র্যান্ডের একটা এনভিআর কীভাবে আমরা ডেস্কটপে আমরা মনিটরিং করতে পারি সে বিষয়টা দেখাবো। তো আমি যদি মনে করি যে আমার এখানে আপনার আমি আগে আমার যে মানে এনভিআরের যে লোকাল আইপি সেটা যদি আমি ট্রাই করি, এখানে দেখেন যে আমার এখানে কিন্তু আপনার একটা অ্যাপস লাগবে যেটা ইনভিউ দেখার জন্য, নতুবা আমি এটা লগ ইন পেজ পেয়ে গেছি। তাহলে আমার লগ ইন পেজ হলো 192.168.1.254, এটা হলো আমার লোকাল আইপি, এর মাধ্যমে আমি ভিউ করব। তো সেখানে আমি স্মার্ট পাস অর্থাৎ হলো খুবই একটি অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন, সেটা হলো আপনার দাওয়ার জন্য। তো এখানে এটা ইনস্টল করার পর এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই অ্যাপসটা ইউজ করার জন্য। তো যারা আপনার প্রথমে যারা আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন তারা তো অবশ্যই একটা লগ ইন মানে রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন, সেখানে রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন দেবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন দেওয়ার পর এরকম একটা আপনার উইন্ডো চলে আসবে, এখানে আপনি অটো ছাড় দিলে কিছু আপনার ক্যামেরা দেখতে পাবেন এবং আপনি যে আমার ক্যামেরাগুলোগুলো দেখতে পাচ্ছি আমি। তো এখানে আপনি যতবার মডিফাই করবেন এখানে আপনার ক্যামেরাগুলো বাই সিরিয়ালি চলে আসবে। আর এখানে আরেকটা হলো আমার যে এটা পিসির আইপি, আমি পিসিকে এনভিআর মোডেও কাজ করতে পারি, অর্থাৎ আমার যদি এনভিআর না থাকে সেক্ষেত্রে আমি পিসিটাকে এনভিআর নিয়ে কাজ করতে পারি। ওকে, এখন আমি মূলত আমার ডিভিআরকে অ্যাড করব। এখানে ডিভিআরকে আমি একটা নাম দিলাম আমার, ওকে, টেস্ট এবিসি আমার ডিভিআর নেম, আমি যে কোনো কিছু একটা দিতে পারি এটা আমার আমার সুবিধার ক্ষেত্রে। এখানে দেখেন এখানে আছে ফর ডিভাইস সাপোর্ট পি টু পি, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট একটা কানেকশন আছে, আর একটা হলো আইপি ডোমেন, যেহেতু আমি আইপি দিয়ে দেখবো আমার আইপি নাম্বার এটা 192.168.1.254। ওকে, এখানে পোর্ট ডিফল্ট থাকবে, এখানে আমার ডিভিআরের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি আমি, আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখন জাস্ট ওকে দেবো। দেখেন এখানে আমার ডিভিআরের মডেল নাম্বার এবং আপনার অনলাইন স্ট্যাটাস চলে আসছে যে ডিভিআরটা আমার অনলাইনে আছে, এটা ডিভিআরের সিরিয়াল থেকে শুরু করে সব কিছু চলে আসছে। ওকে, এখন আমি আমি ভিউ করার জন্য আমাকে দেখতে হবে লাইভ ভিউ একটা প্যানেল আছে, এই লাইভ ভিউ প্যানেলে যাওয়ার পর যে টেস্ট এবিসি নামে একটা আমি মানে আমার ডিভিআর পেয়েছি, তো এটাকে যদি আমি ড্রাগ করে এনে ছেড়ে দেই অটোমেটিক্যালি এখানে আমার ক্যামেরাগুলো সব চলে আসবে। তো এটাকে আমি চাইলে আপনার আরও অনেক বেশি মুডে নিতে পারি, এবং যদি চাই আমি এরকম একটা প্যানেলে আমার যে কতগুলো ক্যামেরা আছে সবগুলো ক্যামেরাকে আমি নিতে পারি। আপনারা খেয়াল করলে দেখবেন নিচের এই প্যানেল থেকে যে আমরা কীভাবে আসলে নিতে পারি, এখানে যে প্যানেল আছে এই প্যানেল থেকে আপনি নিতে পারেন 16টা আপনার 32 এবং 4 ভিউ অ্যাঙ্গেলে আপনি নিতে পারেন। এবং ডাবল ক্লিক করলে যে আমার একটা ক্যামেরা দেখাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি আমার কোনো একটা ক্যামেরাকে জুম করতে চাই সেখানে যে জুম একটা অপশন আছে, জুম অপশনে ক্লিক করার পর মাউসের যে আপনার স্ক্রোলিং যে চাকাটা আছে সেটা জাস্ট একটু সামনের দিকে গেলেই জুম হবে, এবং আপনি মাউস পয়েন্টার যেখানে নিয়ে এটা স্ক্রোলিং করবেন সেই জায়গায় এটা জুম হয়ে যাবে অটোমেটিকলি। আমি যে জায়গায় দেবো সে জায়গায় আমি যদি এখন এই লাল দেই এখানে দেখেন জুম হয়ে যাচ্ছে, আর যদি আমি এই এই জিনিসটাকে দেই দেখেন জুম হয়ে যাচ্ছে, ওকে, এই জায়গাটায় জুম হবে। তো এটা একটা খুব ভালো একটা দিক আপনার জুমের জন্য, এবং আপনি এবং ক্যান্সেল করে দিতে পারেন জুম ছাড়া। ওকে, এখন আপনি এখান থেকে যে কোনো একটা ক্যামেরা ক্লিক করে আপনি দেখতে পারবেন। ওকে, এখন আমি যদি আপনার এখানে আরও অনেক ফিচার আছে, অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড করতে পারবেন, ইন্টারকম, ভিডিও ওয়াল, আপনার ইভেন্ট অ্যাটেন্ডেন্স অনেক কিছু, এবং প্লেব্যাক করতে চাইলে আপনি এখান থেকে আপনার ডিভিআরের লাস্ট যে প্লেব্যাকটা আপনি দেখতে পারবেন। এটা যদি আমি গত তারিখের একটা প্লেব্যাক দেখতে চাই, ওকে, আমি সার্চ দেব, ওকে, টেস্ট আমার ডিভিআর সেট করে সার্চ দিলাম, আমার 12 তারিখের প্লেব্যাক লাগবে। এখানে আমার এই ডিভিআরের 12 তারিখের প্লেব্যাক সে সার্চিং করতেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চিং সে পেয়ে গেছে। এই যে আমার এখন এই যে আমি যদি একটা ক্যামেরা সেট করি যে মেন গেটের ক্যামেরাটা আমি দেখব, ওকে, আমি মেন গেটের ক্যামেরাটা ক্লিক করে আমি এখান থেকে জাস্ট আমি ড্রাগ করে দিলেই আমি যদি সবগুলো দেখতে চাই, ওকে, আমি তাহলে দেখেন আমার সবগুলো ক্যামেরা এখন এক একটা ক্যামেরার পার ভিডিও সে সার্চ করতেছে, এখন দেখেন সবগুলো ক্যামেরার ভিডিও এখানে আমি পেয়ে গেছি। এবং সে আমি যদি পেলে দেই, সাপোজ আমি এখানে যদি পেলে দেই, এখন দেখেন আমাকে এই যে আমার 1 নম্বর ক্যামেরাটা পেলে করতেছে, এখন যদি আমি 1 নম্বর ক্যামেরা দিয়ে পেলে আবার
আমি যদি চাই যে ক্যান্টিনের ক্যামেরা দেখবো, সেক্ষেত্রে আমার ক্যান্টিনের ক্যামেরা দেখার ফেলে পুশ অপশন আছে। এখান থেকে সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপনি পেলে দিয়ে দিলে, নিয়ে দেখেন আমাকে এই ক্যামেরা অবশ্যই মেইন গেট ক্যামেরা প্লে করতেছে। আমি এখান থেকে ভিডিও টেনে দেখতে পারবো এবং এখান থেকে আমি পুরোটাই এখান থেকে দেখতে পাবো। এবং চাইলে আমি এখানে ফাস্ট মুড করে দিতে পারবো, এখানে 1x মুড আছে, এটাকে যদি আমি একটু বাড়াই দিই তাহলে দেন কত দ্রুত মানে জিনিসগুলোকে মানে বাড়তেছে সব কিছু দেখে কত দ্রুত এটা হচ্ছে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে এবং সবাই অবশ্যই যারা আমাদের চ্যানেলে মানে নতুন যারা ভিডিওটা প্রথমবার দেখছেন, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আপনি ইউজারও ম্যানেজ করতে পারবেন, আপনার টোটাল ডিভাইসের কন্ট্রোলকে এখান থেকে করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনি সেক্ষেত্রে আপনি করতে চান তাহলে সব কিছু পাবেন, অপারেশন, ডিভাইসের কনফিগারেশন, অনেক কিছু আপনি ম্যানেজ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের অনেকের ভালো লাগবে এবং সবার উপকারে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখার জন্য সবাই আবার আসবেন ইচ্ছে। ওকে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।